প্রিয় দর্শক, সবাইকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সম্পাদকীয়। আমি মোর্শেদুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন বছর, নতুন সরকার, নতুন প্রত্যাশা। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন ইব্রাহিম খালেদ, খন্দকার ইব্রাহিম খালেদ, অর্থনীতিবিদ। রয়েছেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, শিক্ষাবিদ ও সাহিত্যিক, এবং মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধান সম্পাদক একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনে পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সারা দেশে বই উৎসবে 35 কোটি নতুন বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিনামূল্যে বই বিতরণে বিশ্বে উদাহরণ বাংলাদেশ, মন্তব্য বিশিষ্ট জনদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, 3রা জানুয়ারি শপথ নেবেন সংসদ সদস্যরা। তথ্য ইনুর, 10 জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা, জানালেন ওবায়দুল। সরকারি নাকি বিরোধী দলে থাকবে জাতীয় পার্টি, সিদ্ধান্ত হয়নি এখনো, জানালেন মহাসচিব। এরশাদের অবর্তমানে চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন GM কাদের। মালিবাগে সড়ক দুর্ঘটনায় 2 নারী পোশাক শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, আগুন। এবং 15ই জানুয়ারির মধ্যে বসছে পদ্মা সেতুর 6ষ্ঠ স্প্যান, দৃশ্যমান হবে 900 মিটার। রোড স্ল্যাব বসানোর কাজ এ মাসেই শুরু। আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। শুরু হলো নতুন একটি বছর, এবং এই নতুন বছরে আমরা একটি নতুন সরকার পাচ্ছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সরকার গঠিত হবে। তো বর্তমান সরকারের ধারাবাহিকতাই আমরা সরকার পাব। তো সরকার গঠিত হবে, এবং আমরা তো যেটা আশা করছি, প্রত্যাশা করছি এই সরকারের কাছ থেকে, প্রথম কথা হচ্ছে উন্নয়নের কথা বলেই তো এই সরকার বিপুল ভোটে বিজয়ী হয়েছে। তো উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এবং এটি তো আমাদের জন্য খুবই প্রত্যাশার একটি বিষয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা যে সাফল্যগুলো অর্জন করেছি সেগুলো অব্যাহত থাকবে, এবং শুধু অব্যাহতই না, আমরা আশা করি আরও বেগবান হবে, আরও গতিশীল হবে। কিন্তু আমরা কিছু কিছু ব্যাপারে তো বর্তমান সরকারের কিছু কিছু বিষয়ে আমাদের একটু অতৃপ্তিও ছিল, প্রত্যাশা পূরণ হয়নি যদি বলতে চাই, সেই রকম কিছু ব্যাপার ছিল। তার মধ্যে খুব মোটা দাগে বলতে গেলে সুশাসন, মানে যেই জিনিসগুলো আমরা প্রত্যাশা করতে পারি আরও, সেগুলো হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং বাক স্বাধীনতা নিশ্চিত করা। এই তিনটি বিষয় এই সরকারকে খুব ভালোভাবে করতে হবে, যেটা আমরা প্রত্যাশা করি। তো আমি খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছে আসব। দুর্নীতির বিরুদ্ধে এই সরকারের যে ইশতেহার আমরা দেখেছি আওয়ামী লীগের, সেখানে বলা আছে যে দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে, যেটি খুবই ইতিবাচক। তো সেটি আমরাও আশা করি, এবং দুর্নীতির ব্যাপারটা তো অবশ্যই সুশাসনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো দুর্নীতি, বিশেষ করে এই দুর্নীতি প্রতিরোধে কি করণীয় আছে সত্যিকার অর্থে, সেটি একটু জানতে চাইবো আপনার কাছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের কিছু হতাশা আছে, ব্যাংকিং সেক্টরে কিছু নৈরাজ্য, ঋণের মানে কাল মানে কি বলবো, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গেছে, তারপরে বেশ কিছু ব্যাংক জালিয়াতির ঘটনা ঘটেছে, সেইগুলো থেকে পরিত্রাণের উপায় কী, সামনে আপনি কী আশা করেন যে কীভাবে এই সেক্টরটাকে সামাল দেওয়া যাবে? প্রথমে একটা সার্বিক ধারণার কথা বলছি যে সুশাসন করতে হলে পলিটিক্যাল ক্ষমতা যারা থাকবেন তাদের একটা অত্যন্ত দৃঢ় কমিটমেন্ট লাগবে। আর 2 নম্বর হলো সুশাসন যাদের দিয়ে করবেন তাদের জানতে হবে, সুশাসন একটা দক্ষতার ব্যাপার, ইচ্ছে করলেই হয় না, তাদেরকে সেই জায়গায় বসানো। কাজ যদি বলা যত সহজ করা ততটাই কঠিন হবে। আর যে ভূমিদস বিজয় অর্জন করেছেন বর্তমান সরকারের দল, এটা একদিকে যেমন আশাব্যঞ্জক, নতুন দরজা খুলতে পারে সম্ভাবনার, আবার কিছুটা শঙ্কারও। যেমন এ ধরনের ভূমিদস বিজয় কিন্তু শুধু সরকার গঠন পরিচালনার জন্য হয় না, ওটা তো আছে,
এর চেয়ে বড় হলো জাতীয়ভাবে সামাজিকভাবে খুব বড় রকমের কিছু অর্জন করা। যেমন 70 সালের যে ভূমিধস বিজয় ছিল, তো আমি তো তখন চাকরিই করতাম, ভালোভাবেই জানি, অনেক লোক এসেছিল এবং পুরো জাতি একত্রিত হয়েছিল বঙ্গবন্ধু ডাকেন। এটা কিন্তু তিনি কিন্তু সরকারই গঠন করতে পারেনি, সম্ভব হয়নি, কিন্তু তার চাইতে বড় কিছু হয়েছে, সেটা হলো দেশের স্বাধীনতা অর্জন হয়েছে। সবাইকে একত্রিত করে যুদ্ধ পর্যন্ত করেছে তারা বঙ্গবন্ধুর মুখের ডাকে, বঙ্গবন্ধু জেলে। এখন এখন ওই রকমের কিছু না, কিন্তু যেগুলো বললেন দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম বলাতে যত সহজ, করাটা খুবই কঠিন। কারণ আশেপাশে তো দুর্নীতিবাজদেরই দেখছি সব জায়গায়, কাদের দিয়ে করবেন? সেই সমস্যাটা কি? এটা একটা সুশাসনের কথা যখন বললাম, সুশাসনে একটা হলো ইচ্ছা, ইচ্ছা না মানে একটা ফার্ম কমিটমেন্ট, আরেকটি হলো করার, কাজটি করার দক্ষতা। এই দুটোই করতে হলে যে কঠিন মনোভাবের দরকার হবে সেটি রাখার জন্য প্রধান অন্তরায় হবে যে এখানে কোনো বড় রকমের তো অপোজিশন নাই ক্ষমতার মধ্যে, কিছু এদিক সেদিক করলে কে এটা নিয়ে কথা বলবে? আমাদের সাধারণ মানুষের কথা তো ওর পর্যন্ত পৌঁছায় না, এই সংসদে কথা বললে ওটা কিছুটা হয়। এই কারণেই দেখেন ব্রিটিশ বলেন বা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে হয় কি আপনার 150, 120 এরকমই হয়। কারণটা হলো শক্ত অপোজিশন মানেই হলো শক্ত সরকার, অপোজিশন কিন্তু সরকার, অপোজিশন অপোজিশন মিলেই সরকার হয়। সেইখানে আমাদের যে দুর্বলতাটা সূচিত হলো, বঙ্গবন্ধু কিন্তু এই দুর্বলতাটাকে সবলতায় পরিণত করেছিলেন, তা আমরা এখন দেখব তার কন্যা এই দুর্বলতার মধ্যে থেকে কিভাবে সফল অর্জন করতে পারেন। তবে প্রথম কথাই আমি বলবো যে যেটা আপনি বললেন সুশাসন, ইনস্টিটিউশনকে ঠিক করতে হবে। আমি একটু উদাহরণ দিয়ে বলবো, নাহলে ব্যাপারটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক আমার সেক্টরের কেন্দ্রীয় ব্যাংক, পৃথিবীতে সব জায়গায় কেন্দ্রীয় ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংকের একটা নিজস্ব সত্তা আছে। হ্যাঁ, সরকার তো সবচেয়ে ক্ষমতাশালী, কিন্তু সরকার কখনই এই কেন্দ্রীয় ব্যাংকের উপরে ক্ষমতা প্রয়োগ করেন না। ভারতের যে কেন্দ্রীয় ব্যাংকের যে আইন, সেখানে কিন্তু আছে যে সরকার বিশেষ জাতীয় প্রয়োজনে পরামর্শ দিতে পারবে। আজ কত বছর হয়ে গেল ওরা স্বাধীন হয়েছে, একবারও ওই ধারা প্রয়োগ করে নাই। মোদী করেন নাই, করার কথা উচ্চারণ করেছিলেন যে আপনার ব্যাংকের টাকা পয়সাগুলো একটু আবার গভর্নমেন্ট ফান্ডে কিছুদিন রাখেন না, এই ধরনের ব্যাপার। এবং গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছে যে আপনি কি আমাকে বলার জন্য, উনি পদত্যাগে চলে গেছেন। আর আমাদের ব্যাংকে যদি কম্পেয়ার করি, আমাদের বাংলাদেশ ব্যাংক তো তাই হওয়া উচিত ছিল। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অর্থ, তৎকালীন অর্থমন্ত্রী ডেকে নিয়ে হোটেলে বসে কম্প্রোমাইজ করিয়েছেন ব্যাংক মালিকদের সঙ্গে। আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে কোনো কেন্দ্রীয় গভর্নর প্রাইভেট ব্যাংকের মালিকদের সঙ্গে কোনো বৈঠকে বসেন না, কারণ দুজনের স্বার্থ তো আলাদা, কনফ্লিক্টিং। সেই জন্য তো এই জন্য আমি ভয় আছি যে আপনি একদিকে বলবেন যে ইনস্টিটিউশন সুশাসন মানে তো ইনস্টিটিউশনকে ঠিক করা, আর সেখানকে আপনি প্রভাবিত করবেন, কাজ করতে দেবেন না। সেই জন্যে আমাদেরকে দেখতে হবে, এই সরকারই তো ছিল আসলে, নতুন সরকার তো না, পুরনো সরকার নতুনভাবে এসছেন, সেই জন্য আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে। আর তিনি এগুলো, এই কাজগুলো কিন্তু করতে হবে আপনার প্রধানমন্ত্রীকেই, যদিও পার্লামেন্ট সিস্টেমে সেটা না, সব মন্ত্রীকে দিয়ে হয়, কিন্তু আগে যা দেখেছি প্রধানমন্ত্রী এখানে বলতে পারেন সর্বময় ক্ষমতার অধিকারী, এবং তিনি যদি সত্যি সত্যিই শক্তিশালী হন এবং দেখাতে মানে সৎভাবে শক্তিশালী কতটা পারবেন, কারণ পলিটিক্স শুনেছি এটা নাকি একটা ইটস এ গেম অফ কম্প্রোমাইজ, তো সেটা এবার নির্বাচনের সময় কারে এসছে যে আচ্ছা অমুককে কী করে নমিনেশন পায়, তো একটাই কথা আসছে ইটস এ গেম অফ কম্প্রোমাইজ। তো সেইটি যদি এই পর্যন্ত সো ফার সো গুড, কিন্তু এরপরে সো গুড বলছে এই জন্য যে উপায় তো নাই, হয়ে গেছে, এখন এরপরেও কি এই গেমটা চলবে? যদি চলে তাহলে সবচেয়ে সাফারার আমরাই হব, সুশাসন হবে না। আর যদি না হয়, কারণ উনি তো 5-10 বছর ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, শি হ্যাজ অলসো লার্ন মেনি থিংস, এবার যদি উনি মনে করেন যে শেষ, এটাই তো তার শেষ, যে আমি ইতিহাসে নাম লাগাবো, আমি দেখব যে যতই হোক না কেন, তাহলে পারবেন। জি, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর জনগণ যেই ম্যান্ডেটটা দিয়েছে তার প্রতি, সেটি হচ্ছে তারা নিরঙ্কুশভাবে ক্ষমতাটা দিয়েছে, তুলে দিয়েছে। এই কারণে হয়তো মানে অনেক ফ্যাক্টর হয়তো আছে, আমি সেগুলোতে আর আলোচনায় যাচ্ছি না, মূলত এই কারণে যে তারা দেশের দৃশ্যমান উন্নয়ন দেখছে,
সমৃদ্ধি দিচ্ছে, তার নেতৃত্ব এমন পর্যায়ে চলে গেছে যে তার ধারে কাছে আর কাউকে তারা দেখছে না, তাকে সেই সর্বময় ক্ষমতাটা দিয়েছে এবং তিনি এখন সেই সর্বময় ক্ষমতাটা এমনভাবে নিশ্চয়ই প্রয়োগ করবেন যাতে সব দিক ঠিক রেখে দেশ আরও এগিয়ে যেতে পারে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করে। আমি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আপনার কাছে আসব, যেহেতু এখন সংসদে বিরোধী দল নেই, সেই অর্থে থাকবেও না, মানে জাতীয় পার্টি শুনছি চেষ্টা করবে, মানে ভাবছে বিরোধী দল হবে কিনা, কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি হতে পারবে না, অফিসিয়ালি হতে গেলে 30% মানে 10% মানে 30টা সিট লাগবে, সেই আসনটি তাদের নেই, বিএনপি তো পারবি না, কিন্তু আমরা আশা করব যে বিএনপি থেকে যেই কয়জনই নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকের কথাও সরকার শুনবে ভালো মতো, একজনও যদি যুক্তিপূর্ণ কথা বলে, যদি তারা যুক্তি দিয়ে সংসদে আসে, হ্যাঁ যুক্তি দিয়ে কথা বলে সেটা নিশ্চয়ই শুনবে, এবং সরকারি দলের কিছু সদস্য এখন কিন্তু বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে, মানে তাদেরকেও কিছু কিছু পয়েন্টে স্পষ্টভাবে কথা বলতে হবে, সেটা আমরা আশা করব। কিন্তু আরেকটি বড় যেটা আমরা বলি সিভিল সোসাইটি বা সুশীল সমাজ নামে যাদের আমরা পরিচিত করি, সেটা যদিও আমাদের সুশীল সমাজ এখন খুবই মানে কি বলবো সুশীল আর নেই বলতে গেলে, তারাও সবাই নিরপেক্ষ ঠিক কাউকেই বলা যাবে না, তো সেই নিরপেক্ষতা নাই থাকুক সেটা তো আমার আপত্তি নাই, কিন্তু তারা কথা বলার সময় যদি তারা যুক্তি দিয়ে কথা বলেন, তাদের বিবেক দ্বারা তাড়িত হন, তাহলে সেটাই হচ্ছে প্রকৃত সুশীল সমাজ। তো সেই সুশীল সমাজ কি ভূমিকা পালন করতে পারে না, তাদের একটা কে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু পালন করতে হবে। ইংরেজিতে একটা কথা আছে, নাও অর নেভার, এই আগামী 5 বছর অথবা কখনো নয়, এটি আমাদের মাথায় রাখতে হবে। আগামী 5 বছরের ভিতর আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হবে, বঙ্গবন্ধুর 100তম জন্মবার্ষিকী হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে। এই জাতির জন্য 3টা মহা গুরুত্বপূর্ণ ঘটনা, এগুলিকে এসব অনুষ্ঠানে যারা পৌরোহিত্য করবেন তাদের সব কিছু সুন্দর হতে হবে, যেমন পদ্মা সেতু দৃশ্যমান হচ্ছে, প্রত্যেকটি কর্মকাণ্ড যেন দৃশ্যমান হয়, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। যে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে খুব সংক্ষেপে ওই 3টা বিষয় যা আপনি বললেন, সুশাসন, মানবাধিকার এবং বাক স্বাধীনতা, 3টি পরস্পরের সঙ্গে সম্পর্কিত। সুশাসনের কথা ইব্রাহিম খালেদ সাহেব বললেন, সেখানে প্রত্যেক প্রতিষ্ঠানের শুধু সংস্কার প্রয়োজন না, প্রতিষ্ঠান যারা চালান, প্রতিষ্ঠানের যারা সদস্য তাদের পেশাদারিত্ব থাকতে হবে। এই যে সুশীল সমাজ বললেন, কেন হয়েছে, এখানে শিক্ষকরা দলে দলে বিভক্ত, এটা পেশাদারিত্বের বিপরীতে যায়। ডাক্তার প্রকৌশলী কেন দল করবেন, তাদের কাজ তো ডাক্তারি করা এবং প্রকৌশলীর কাজগুলি করা, তারা ভোট দেবেন কিন্তু তারা দল করে তারা সেখানে আন্দোলন করছেন, এটা তো কোনো প্রয়োজন নেই, এখান থেকে বেরোতে হবে। সুশীল সমাজ তখনই একটা গুরুত্বপূর্ণ, আমি নাগরিক সমাজ বলি, তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে যদি মানুষগুলি শক্ত শির দাঁড়ার হন, সত্যকে সত্য বলেন, কোদালকে কোদাল বলেন, কোনো কিছু পাওয়ার লোভে তাদের দায়িত্ব পালন করে না, এরকম মানুষ কিন্তু আমাদের দেশে আছে, এখনও মফস্বলে প্রচুর দেখেছি, হয়তো কেন্দ্রে আমাদের অনুপস্থিতিতে আছে, সেটা করতে হবে। মানবাধিকারের বিষয়টা দেখুন, এই সুশীল সমাজ বা নাগরিক সমাজই পারে সেটা সংহত করতে, সুরক্ষিত করতে, যেমন ভোটের অধিকারও তো একটা মানবাধিকার, আমার বেঁচে থাকার অধিকারও তো মানবাধিকার, এবং ডেমোক্রেসিতে গণতন্ত্রে বলা হয় ডিসেন্ট, অর্থাৎ ভিন্নমত প্রকাশের স্বাধীনতাটা ইজ এ সোল অফ ডেমোক্রেসি। আমাদের দেশে ক্রমাগত অধিকারগুলি খর্ব হচ্ছে, এটা কেউ স্বীকার করেন কি না করেন, আপনি রাস্তায় যান, বৈষম্য বাড়ছে, আমাদের উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সমস্ত পৃথিবী স্বীকার করছে, কিন্তু তার সঙ্গে শ্রেণী বৈষম্য এবং বিত্ত বৈষম্য প্রচুর বাড়ছে, দরিদ্র মানুষ এবং ধনী মানুষের মধ্যে পার্থক্য এত বেশি, সেটা কেন হবে, 71-এর চেতনা তো সেটি বলে না। তারপর ধরুন এই যে আমাদের বাক স্বাধীনতা হরণের জন্য কিছু কিছু আইন হয়েছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আজকেই দেখুন বছরের প্রথম দিন একজন সাংবাদিক ধরা পড়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে খুলনাতে, তিনি বাংলা ট্রিবিউনে একটা খবর দিয়েছেন সেখানে তথ্যগত ইত্যাদি ভুল আছে। এখন উপজেলা নির্বাহী অফিসার, তিনি একসময় বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তিনি তো সেটি এমনিতেই মীমাংসা করতে পারতেন, সাংবাদিককে ডেকে বলতে পারতেন আপনার এই তথ্যগত ভুল আছে, আপনি সেগুলি দুঃখ প্রকাশ করে আবার নতুন করে ছাপান, সেটি তো সবসময় হয়ে আসছে। তাকে তথ্য প্রযুক্তি মামলায় দিয়ে তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন বছরে তাহলে আমরা কী পাচ্ছি, কখনো এই
সুশাসন প্রতিষ্ঠা হবে না যদি প্রত্যেক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা ধরুন কর্তৃত্বপরায়ণ হয়ে যান বা স্বেচ্ছাচারী হয়ে যান। এটি তো একটা উদাহরণ যে কাজটি তিনি আলাপ করে শেষ করতে পারতেন। বছরের প্রথম দিনে একটা সাংবাদিকের জীবনকে এইভাবে বিষাদময় করার তো কোনো কাজ নেই। সাংবাদিক তো তার পেশাগত কাজ করছেন, ভুলভ্রান্তি তো হতেই পারে। উপজেলা নির্বাহী অফিসার কি ভুলভ্রান্তি করেন না? তাহলে তাকে কি এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আমি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি, কারণ ওই যে বলে না মর্নিং শোজ দ্য ডে, যদি আজ সকালে যদি আমরা এই ধরনের ঘটনা দেখি প্রতিদিন তাহলে এটা নিয়ম হয়ে দাঁড়াবে, তাহলে আমাদের বাক স্বাধীনতা কোথায় থাকবে? আমাদের মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল কিন্তু কতগুলি সাম্য প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, এই বিষয়গুলি আমরা 71 সালে মাথায় রেখেছিলাম। এতদিন পরে এসে যদি আমাদের নানান আইনের খড়গে এই স্বাধীনতাগুলি আমাদের হরণ হয় তাহলে এর থেকে দুঃখের কিছু থাকবে না। আমি আশা করি গত 10 বছরের বাস্তবতা ভিন্ন ছিল, তখন এটি লেগেছে কিনা আমি জানি না, কিন্তু এখন আগামী 5 বছরে আমাদেরকে আবার ঘর গোছাবার একটা সুযোগ এসে গেছে আমাদের, সেখানে আমাদের স্বাধীনতাগুলি নিশ্চিত যেন হয়। একটা কার্যকর যদি জাতীয় সংসদ না থাকে তাহলে এই মিডিয়াগুলিও একটা ভূমিকা পালন করবে, নানান প্রতিষ্ঠান সে ভূমিকা পালন করবে, ছাত্র সংসদগুলি সেই ভূমিকা পালন করবে, এমনকি বিতর্ক সংসদগুলিও সে ভূমিকা পালন করবে। প্রত্যেক নাগরিক নিজ নিজ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা করবেন, আর যেখানে প্রশংসা করার কথা অকাতরে সেখানে প্রশংসা করবেন। দেশের প্রশ্নে দলমত নির্বিশেষে আমাদের দাঁড়াতে হবে, সেখানে আমাদের ভেদাভেদ করলে চলবে না। আর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কতগুলি অঙ্গীকার আছে, কতগুলি সনদ, জাতিসংঘের সনদ বাংলাদেশ স্বাক্ষর করেছে, বাংলাদেশের সংবিধানে কতগুলি ধারা উল্লেখ করা আছে, সেগুলি আমাদের মানতে হবে। আমি আশা করি নতুন যেহেতু শুরু হলো, হয়তো এই ধরনের ছোটোখাটো ঘটনা সরকারের নজরে এখনও পড়ছে না, কিন্তু পড়া উচিত। এই বিষয়টাও নিশ্চিত করতে হবে, কোথাও যেন কোনো আইনের বরখেলাপ না হয়, মানুষের অধিকার লঙ্ঘিত না হয়, এই বিষয়গুলি সরকারকেই সুনিশ্চিত করতে হবে। নাগরিক সমাজকে যদি আস্থায় নিয়ে সরকার অগ্রসর হয় এবং দুর্নীতি নির্মূলে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করছে যেমন টিআইবি, তাদেরকেও আস্থায় নিয়ে অগ্রসর হয় সরকার, তাহলে দুর্নীতিতে নির্মূল হবে। আর যে কতগুলি বিষয় আছে না, যে আমার সম্পদের বিবরণী দিতে হবে, এটি আয়কর দেওয়ার পরপরই সরকারের উচিত হবে, সকল সরকারি যত কর্মকর্তা আছেন এবং সাংসদ যারা আছেন মন্ত্রী, তাদের প্রত্যেকের আয় ব্যয়ের হিসাবটা স্বচ্ছতার সঙ্গে মিডিয়ার কাছে প্রকাশ করতে হবে। যদি এটি করা যায় তাহলে কিন্তু স্বচ্ছতা হয়, এবং আমি মনে করি বাংলাদেশের এবার অনেকে নির্বাচিত হয়ে এসছেন, যাদের সক্ষমতা আছে, যাদের সঙ্গে সততার প্রশ্নটি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, এরকম কয়েকজনকে তো মিডিয়াই চিহ্নিত করেছে। আওয়ামী লীগের উচিত হবে এদেরকে সামনে এনে, এই তরুণদেরকে সামনে এনে, তরুণদেরকে আস্থায় নিয়ে, ওই আমার যে ভিন্নমত পোষণের যে একটা অধিকার আছে সেটিকে গ্রহণ করে, মানবাধিকারের প্রত্যেকটা ধারার প্রতি সম্মান দেখিয়ে, আমার মনে হয় আওয়ামী লীগের সনদেও সেটি আছে, ইশতেহারেও সেটি আছে, আমাদের সংবিধানেও সেটি আছে, এটা কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার না, এটি সরকার চাইলেই পারে। ধন্যবাদ। আমি মজুল হাসান বুলবুল আপনার কাছে আসবো। মানে আমরা তো জানি যে গণমাধ্যমকে বলা হয় যে সরকারের একেবারে ওয়াচ ডগ, তো এখন তো গণমাধ্যমের ভূমিকা কিন্তু আরও বেড়ে গেল, দায়িত্ব আরও বেড়ে গেল, যেহেতু বিরোধী দল নেই, প্রত্যেকটা বিষয়ে কিন্তু গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে, এবং সরকারকে সেই গণমাধ্যমের সেই যে ভূমিকাটা তারা পালন করবে সেটার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাই না? তো এই ব্যাপারে গণমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে আপনি কি আশা করছেন, বা সরকারি বা সেই ভূমিকাকে কীভাবে কতটুকু স্বাগত জানাবে? বিশেষ করে আমরা যদি বলি সামাজিক মাধ্যমগুলোর যে ভূমিকা, যেটা স্যার বললেন একটু আগে, যে আমরা কিন্তু দেখি যে পত্রিকায় অনেক কিছু চেপে ফেলা যায় এবং তারপরে একটা রিজয়েন্ডার দিয়ে দুঃখ প্রকাশ করলেই সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে যে একটু সামান্যতম ইয়ের জন্য অনেক নিপীড়নের শিকার হতে হয়। এই সামাজিক মাধ্যমগুলোকেও কিন্তু সক্রিয় করতে হবে, বা ওইখানে, কারণ সাধারণ যে নাগরিক সমাজ তারা কিন্তু অন্য কোথাও তাদের মতামতটা প্রকাশ করার সুযোগ পাচ্ছেন না, তারা তো সেইখানেই প্রকাশ করবেন, সেটাকেও শ্রদ্ধার সাথে দেখতে হবে। তা আপনি এই বিষয়ে কী বলেন? আপনাকে ধন্যবাদ। এতক্ষণ ধরে যে আলোচনা করছিলেন তার ধারাবাহিকতাতেই গণমাধ্যম, গণমাধ্যম তো সমাজের বাইরে না, দেখেন এটি ক্ষমতার বলয়কে নিয়ে একটা ম্যাপ করা হয় যে ক্ষমতার বলয় কীভাবে তৈরি হয় এবং কীভাবে আষ্টে পৃষ্ঠে বেড়ে যায়। যেমন ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু থাকে, ধরুন আওয়ামী লীগ বা মহাজোট সরকার এখন
দেশ পরিচালনা করবেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার একটা ছোট সার্কেল থাকবেন যাদের সঙ্গে তিনি, এটি এটি অন্যায় না, একটি সরকার পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তিনি তার সবচেয়ে বিশ্বস্ত মানুষজনকে নিয়েই করবেন, এটি সব সরকারই থাকে, এটি নেতিবাচক কিছু না। কিন্তু পরবর্তী সার্কেলগুলি যদি আপনি দেখেন, সেই সার্কেলগুলির মধ্যে আসলে নির্ভর করে যে সরকার কতটা জনমুখী এবং কতটা সমাজ সম্পৃক্ত সম্পৃক্ততায় যেতে পারে। দ্বিতীয় সার্কেলটি হচ্ছে ওই যে ছোট্ট কেন্দ্রবিন্দুতে যে যে লোকজন বসে আছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তৃতীয় সার্কেলটিতে তাদের আস্থাভাজন লোকরা কিছু পায়, এটা যোগ্যতা এবং অযোগ্যতা বাছাই হয় না অনেক সময়, যদি যোগ্য হয় তাহলে পরে খুব ভালো হয়, আর যোগ্য যদি না থাকে তাহলে। আর তৃতীয়ত হচ্ছে কিছু লোক তৈরি হয় যারা পায় নাই কিন্তু পাওয়ার একটা প্রত্যাশা থাকে, যার ফলে তারা এই সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। আর চতুর্থ হচ্ছে যে যেখানে আপনি সার্কেলটি, এখানে পাওয়ার প্রত্যাশার চাইতে সরকারের নীতি আদর্শকে সমর্থন করেন, যেটা সৈয়দ নজরুল ইসলাম বললেন যে আমি মনে করি যে এই সরকার মুক্তিযুদ্ধের সরকার আমি সমর্থন করি, আমি মনে করি যে এই সরকার বঙ্গবন্ধু স্বপ্নের কথা বলে আমি সমর্থন করি, এই সরকার অসাম্প্রদায়িক সরকার সমর্থন করি, প্রাপ্তির প্রত্যাশা নেই জনগণ। এইরকম পরিস্থিতিতে মানুষের প্রত্যাশা হলো এই চতুর্থ সার্কেলের উপরে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের সার্কেলগুলির মধ্যে এই যে বিভাজনটা বললাম এত থাকে না, এই সবগুলি প্রাপ্তির জন্যে কেন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে থাকে। মানে যদি আপনি কেন্দ্রটাকে একটা সূর্যমুখী ফুল সূর্য বলেন, এই চারটি সার্কেলই সবসময় ফুলের মানে সূর্য যেদিকে যায় ওই ওই দিকেই ঘোরে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। যেমন ধরেন গত নির্বাচনের আগে অসংখ্য মানুষ দুইটি দলের মধ্যে যোগ দিলেন, অবসরপ্রাপ্ত আছেন, কর্মক্ষম আছেন, ব্যবসায়ী আছেন, যোগ দিলেন। আমার কথা হলো যে আপনারা যদি রাজনৈতিক আদর্শভিত্তিক চেতনায় বিশ্বাসী হন তাহলে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনাকে কেন বিশেষ নির্বাচনের আগে টেলিভিশনের সামনে ঘোষণা দিয়ে যোগ দিতে হবে? এই দলও আছে, ওই দলও আছে, আমি সব দলই আছে, তার মানে এই লোকগুলির জীবনে কোনো অবসর নাই, তারা অবসর নিতে চান না, তারা মনে করেন একটি নতুন সরকার আসবে, আমি সঙ্গে যোগ দিলাম, আমার ইটটা ফেলে রাখলাম, যদি এই আমার সমর্থিত সরকার দলটি ক্ষমতায় আসে তাহলে পরে আমি হয়তো কিছু পাবো। অবসরপ্রাপ্তরা মানেই অযোগ্য, এটা আমি বলছি না, পৃথিবীর বহু দেশে বহু অনেক গুরুত্বপূর্ণ কাজে অবসরপ্রাপ্তদেরকে নেওয়া হয়, কিন্তু ওই অবসরপ্রাপ্তদেরকে খুঁজে বের করতে হয়, আর এই অবসরপ্রাপ্তরা নিজেরা কাজ খোঁজেন। কাজে আমাদের দেশে বিদেশে এরকম বহু যোগ্য মানুষের সঙ্গে যুক্ত আছে, আমি মনে আছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনকে ফান্ডরাইজার হিসেবে আমার খুব প্রিয় একজন মানুষ, তিনি দীর্ঘদিন আগে কাজ করতেন, আমি তাকে খোঁজ করলাম যে আমরা এরকম ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের ফান্ডরাইজার খুঁজছি, তোমার ব্যাকগ্রাউন্ড দেখে আমরা তোমাকে নিতে চাই। সে বলল যে আই এম হ্যাপি উইথ মাই লাইফ, আমি এখন গ্র্যান্ড চিলড্রেনদের সঙ্গে খেলাধুলা করি, আমার একটা ব্লগ আছে লিখি, আমি আর চাকরির মধ্যে যাবো না, এই চাকরির মধ্যে যাবো না এরকম বলার লোক আমাদের দেশে খুব কম। তো কাজে আমি যেটি আমি জনাব খন্দকার ইব্রাহিম খালেদ বললেন যে সরকারের প্রথম দায়িত্বটি হবে যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসানো এবং এই যোগ্য ব্যক্তিগুলির কথা শোনা। আপনি যোগ্য লোককে বসালেন কিন্তু কোনো কথা শুনলেন না, তাহলেও এটা আরেকটা আরেক ধরনের বিপজ্জনক ঘটনা ঘটলো। এখন আপনি গণমাধ্যমের কথা বললেন, আমি সৈয়দ মঞ্জুর ইসলামের সাথে একমত, বছরের প্রথম দিনে খুলনায় আমাদের একজন সাংবাদিক বন্ধু ডিজিটাল লাইনে গ্রেপ্তার হলেন, তিনি কী লিখেছিলেন, একটি আসনে নির্বাচনী ফলাফলের হিসেব নিয়ে ভুল তথ্য তিনি দিয়েছেন, এই জন্য ইউএনও তো তার বিরুদ্ধে কেস করেছেন। কিন্তু সংবাদপত্রে কিন্তু অহরহ এরকম ঘটছে। দেখেন আমি যেটা বলছি এখন, এখন আপনি যে কথাটি বললেন যে অন্যদের আজকের মধ্যে আকাশ পাতাল, এখন হচ্ছে ফেক নিউজের যুগ, এখানে অনেক ফেক নিউজ হয়, ভুল এবং ফেক নিউজ কিন্তু এক না। ভারতীয় একটি কোর্টের জাজমেন্ট আছে একজন ডিসির বিরুদ্ধে রিপোর্ট করার কারণে, ডিসির স্ত্রী বাদী হয়ে সেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছিলেন, ভারতের বিচারক নামটা আমার মনে নেই, একটা জাজমেন্টের কপি আমার কাছে আছে, তাই তারা বলেছিলেন যে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে কাজ করেন, কাজেই কিছু একটা ভুলভ্রান্তি করার অধিকার তাদের থাকবে, কিন্তু তাদের দায়িত্ব হবে ভুলভ্রান্তিটা স্বীকার, যদি ভুল হয়ে থাকে স্বীকার করতে হবে অবশ্যই, এই ভুল স্বীকার করার মানসিকতা না থাকলেই মনে হবে সে ডেলিভারেটলি ভুলটা করছে, ওইটি ফেক নিউজ। কাজে ফেক নিউজ আর ভুল নিউজ এক না। এই খুলনার যে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে এটা ফেক নিউজ না, একটা ভুল নিউজ, হয়তো কোনো সূত্র থেকে নিয়েছে যে সূত্রটা ঠিক না, এটি তার তার পেশাগত ভুল, কিন্তু এই জন্য তাকে ডিজিটাল আইনে গ্রেপ্তার করাটা ঠিক হয়নি। এবং আমি খুব কষ্ট পেলাম এই কারণের জন্যে, আওয়ামী লীগের যে নির্বাচনী ইশতেহার, সেই নির্বাচনী ইশতেহার পরিষ্কার করে বলা আছে যে পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের বিরুদ্ধে কোনো আইনের অপপ্রয়োগ হবে না। আমরা ডিজিটাল আইনটি যখন করা হয় এই কথাই বলেছিলাম,
আইসিটি আইনটি যখন হয়েছিল এই কথা বলেছিলেন যে অপপ্রয়োগ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অ্যাসিওর করেছিলেন যে অপপ্রয়োগ হবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা অপপ্রয়োগ হয়েছে। দ্বিতীয় যে কারণটি কথাটি আপনি বলেন যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সারা পৃথিবী জুড়ে যেমন একটি বড় মানে আবিষ্কার, বড় জায়গা, আবার বড় সংকটও। আপনি ডিজিটাল বাংলাদেশ যখন বলবেন তখন এই সোশ্যাল মিডিয়াকে আপনি অস্বীকার করতে পারবেন না, কিন্তু ডিজিটাল মিডিয়ায় ডিজিটাল মিডিয়ার আনুষ্ঠানিক বা ফর্মাল মিডিয়ার মধ্যে পার্থক্যটি হচ্ছে ফর্মাল মিডিয়াতে এডিটর থাকেন, আপনি সময় টেলিভিশন পরিচালনা করেন, এখন একজন এডিটর আছে, আমি যা খুশি তাই সময়তে করতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো এডিটর নাই, যিনি লিখছেন তিনি একমাত্র এডিটর, কাজে ওইখানে একটা দ্বন্দ্ব তৈরি দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে এইটার সমাধান এই না যে আমি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেব, এটা কিন্তু তার উল্টা বলা হয় যে ইনফরমেশনকে অপতথ্যকে তথ্য দিয়ে মানে মোকাবেলা করতে হবে। কেউ যদি সোশ্যাল মিডিয়ায় হোক বা ফর্মাল মিডিয়ায় হোক অপতথ্য প্রচার করে, গত নির্বাচনের সময় আপনি দেখেছেন অনেক ধরনের অপতথ্য এসছে, কিন্তু সরকার খুব সাফল্যের সঙ্গে বা সরকারের জোর সাফল্যের সঙ্গে সঠিক তথ্য দিয়ে সেই মোকাবেলাটা করেছেন, যার ফলে কিন্তু ডিজিটাল মিডিয়াতে নির্বাচন সংক্রান্ত কোনো বিভ্রান্তি ছড়ানো যায় না। কারণ সেনাবাহিনী যখন নামলো সেনাবাহিনী পরিষ্কার করে বলল যে আমাদের নাম দিয়ে বিভ্রান্ত ছড়ানো হতে পারে, কিন্তু আমাদের নাম দিয়ে বিভ্রান্তি ছড়ালে এই এই ওয়েবসাইটগুলি আমাদের ওয়েবসাইট এর বাইরে যাওয়া যাবে না। কারণ আপনি কী করবেন, আপনি বিশ্বাস করতে হবে, যেমন ধরেন যে যে অভিযোগে খুলনা সাংবাদিককে গ্রেপ্তার করা হলো সেই অভিযোগে বিবিসিকেও গ্রেপ্তার করা হলো। একটু আপনাকে একটু থামাই, আমরা একটা ফোন আছে, ফোনটা নিয়ে তারপর আপনার কাছে আসি। প্রিয় দর্শক আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি রংপুর থেকে হৃদয় বলছি। বলুন। আমি বলতেছি যে নতুন বছরে কি জঙ্গি আত্মমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব কিনা? জঙ্গি মুক্ত বাংলাদেশ, আমি যে কথাটি বলছিলাম যে যে অভিযোগে খুলনার সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগে কিন্তু বিবিসিকেও গ্রেপ্তার করা উচিত, কারণ বিবিসির একটি ওয়েবসাইটে খবর দেওয়া হয়েছে যে ব্যালট ভর্তি একটি বাক্স নিয়ে নামানো হচ্ছে। কালকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন এই প্রশ্নটি বিবিসির একজন সাংবাদিকই করেছিলেন যে এরকম একটা প্রমাণ আছে, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে আমাদের কাছে প্রমাণ আছে, এটি সিটি কর্পোরেশনের নির্বাচনের ভোট গণনার ছবি, এটি এই নির্বাচনের ছবি না। কাজে বিবিসি যদি ওই ছবিটা ঠিক মাননীয় প্রধানমন্ত্রীর অভিযোগ ঠিক হলে কিন্তু বিবিসি একই কারণে এবং আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে নৌকায় সিল দেওয়া অনেকগুলি ব্যালট ছড়িয়ে দেওয়া হয়েছে যে এই নির্বাচনের সকাল শুরু হওয়ার পরপরই, পরে আপনি যদি কেয়ারফুলি উপরে দেখেন এটি হলো সিটি কর্পোরেশনের নির্বাচনের ব্যালট, পরিষ্কারভাবে বলা আছে। কাজেই আমার ধারণা এই ক্ষেত্রে আইনের প্রয়োগের বেলায় খুব সতর্ক থাকতে হবে। আমি মনে করি যে যে প্রতিশ্রুতি ইশতেহারে দেওয়া হয়েছে, যে প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে অপপ্রয়োগ হবে না, এই আইনটির অপপ্রয়োগ হলো কি না এটা আমার দেখা উচিত। কিন্তু এই ছেলেটি খুলনা প্রেস ক্লাবের সদস্য, আমি তাকে চিনি, সে উদ্দেশ্যমূলকভাবে কোনো খবর করেছে এটা মনে হয় না, ভুল হতে পারে, সে ভুল ঢাকা ট্রিবিউন একটা গ্রহণযোগ্য মিডিয়া, অনলাইন মিডিয়া সেটি গ্রহণ করে। কাজে একটা সংকটের মধ্যে আমরা আছি, আমাদের আইন যেমন লাগবে, আইনের প্রয়োগ যেমন লাগবে, তার পাশাপাশি মিডিয়াকে আপনার দায়িত্বশীল হতে হবে। অবশ্যই মিডিয়ার দায়িত্বশীল শব্দটা আবার কোট আনকোট, দায়িত্বশীল হচ্ছে আমার পক্ষে গেলে সেটা দায়িত্বশীল, আমরা বলি যে দায়িত্বশীল না, মিডিয়াকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার মধ্যে পার্থক্য আছে। এটি আমাদের সাবকন্টিনেন্টে খুব চমৎকার, রেসপন্সিবল মিডিয়া, রেসপন্সিবল মানে আমার পক্ষে, কিন্তু আমরা বলি যে পেশাদারিত্বের সঙ্গে করতে গেলে দুইটি সমস্যা, এক্সটার্নাল সমস্যা এবং ইন্টারনাল সমস্যা। আমি যদি যোগ্য লোককে যোগ্য জায়গায় না বসায়, যোগ্য সাংবাদিকদের সঠিকভাবে প্রশিক্ষণ না দেয়, সাংবাদিকরা যদি যোগ্য না হয়ে ওঠে তাহলে বিপদ হবে। আর এক্সটার্নাল হলে কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধমক দিবে, কখনো ব্যবসায়ী হাউস ধমক দিবে, কখনো যার পক্ষে যাবে না তারা ধমক দিবে ক্ষমতাশালী হলে পরে। মুসা ভাই বলতেন যে বাংলাদেশে মিডিয়া হচ্ছে একটা পুকুরের মধ্যে অনেকগুলি কুমির ছেড়ে দিয়ে বলা হলো যে এই পার থেকে সাঁতার ওই পারে যাও, এবং কুমিরের মুখে পড়লো বিপদ, লেজে পড়লো বিপদ। এই কুমির কারা? এই কুমির কখনো সরকার, এই কুমির কখনো ভূস্বামী, কুমির কখনো ব্যবসায়ী, কুমির কখনো ঋণ খেলাপি, কুমির কখনো ছাত্র বাস্তান। তো কাজে কোন কুমিরের খপ্পরে আপনি পড়বেন সেটার খুব বিপজ্জনক। এই 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 এখন সাংবাদিকদের মনসিয়ানা হচ্ছে পেশাদারিত্বের সঙ্গে এই কুমিরগুলিকে অ্যাভয়েড করে চলে যাওয়া, তো সেটি খুব কঠিন কাজ। আমি মনে করি যে সাংবাদিকরাও যোগ্য হয়ে উঠছে। আপনি ধরেন 24টা প্রাইভেট মিডিয়া, আপনি যদি আমাদের এই নির্বাচনের সময় এই 24টি টেলিভিশন যদি বলেন, তাদের মধ্যে যদি আপনি সংবাদ প্রচারে কোনো ধরনের অপেশাদারিত্ব দেখতেন তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো দুপুর 12টার আগেই। কিন্তু আমি খুব ধন্যবাদ দিই যে আমাদের প্রতিটি মিডিয়া খুব সাকসেসফুলি
দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, এবং আপনি যেটি বললেন যে এই যে সামনের এক বছর যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে বিরোধী দল নাই, 1/11 পর থেকে কিন্তু মিডিয়াগুলি একটা বিরোধী দলের দায়িত্ব পালন করে। আপনি যে টকশোগুলি, যে কথাগুলি মানুষ বলতে পারে, আমরা যখন টকশোতে কথা বলি তা আমার কথা বলি না, আমি মানুষের কথাগুলি, আপনি যে প্রশ্নগুলি করলেন এই প্রশ্নগুলি তো আপনার প্রশ্ন না, মানুষের প্রশ্ন। তো কাজেই এই যে ধারাবাহিকতা শুরু হয়েছে, আমি মনে করি যে দুই দিক থেকেই, একদিক থেকে সরকার তাদেরকেও যেমন মিডিয়াগুলির কথাকে গুরুত্বের সঙ্গে নিতে হবে, তার পাশাপাশি আমরা যারা মিডিয়ায় কাজ করি আমাদেরকেও ওই পেশাদারিত্বের মধ্য দিয়ে সরকারের এই যে বিরোধী দলহীন সংসদ, প্রায় এই সংসদের এই অসম্পূর্ণতা কাটিয়ে উঠতে সহায়তা করতে হবে। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছে ফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি আনন্দ বলছি ঢাকা থেকে। তো আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বর্তমানে নতুন বছরে নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে বর্তমান যে ডিজিটাল এজেন্ডা আছে সেটা কি পরিবর্তন করা হবে কিনা, কারণ হয়তো দেখেছি যে ডিজিটাল প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ করা। সেই জায়গায় ডিজিটাল বাংলাদেশ করতে হলে ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোকে অবশ্যই ঠিক করতে হবে, এবং সেখানে যদি একজন ব্যক্তি যদি তার মত প্রকাশের স্বাধীন অধিকার না পায়, ধন্যবাদ ধন্যবাদ আপনার প্রশ্নটা বোঝা গেছে। আমি বুলবুলের কাছে আসবো এই ব্যাপারে, যদিও আপনি অনেকটাই বলেছেন, তারপরে আমি জবাব দিয়ে নেই। এটি কিন্তু সরকারের প্রতিশ্রুতি আছে, মানে গত সরকারের শেষ মুহূর্তে পাশ হয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডারদের আলোচনার প্রেক্ষিতে তারা বলেছেন যে নতুন সরকার আসলে পরে তারা এটা রিভিউ করবেন, এই আপত্তিগুলি। সম্পাদক পরিষদ সেখানে ছিল, অ্যাডকো সেখানে ছিল, সাংবাদিক ইউনিয়নগুলি ছিল, বাইরের অর্গানাইজেশনগুলি ছিল, তারা কিন্তু এটা বলেছেন যে আমরা এটা বিবেচনা করব যে কোন কোন জায়গায় আসলে ঝুঁকি আছে। কাজেই একটি প্রতিশ্রুতি আছে, আমরা প্রত্যাশায় থাকবো যে নতুন সরকার এটি করবেন। আর এই সঙ্গে আমি একটু বলে নিই যে এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত কুৎসা রটনা করা হয়, যে সমস্ত অসুয়ার প্রকাশ দেখা যায়, খুব কুৎসিত ভাষা আক্রমণ হয়, সেগুলি ঠেকাবার জন্য এই আইনে কিছু বিধান থাকতে পারে, বাকিটা আমার মনে হয় তুলে দেওয়া উচিত হবে, কারণ মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ। জি, আমি আসব খন্দকার ইব্রাহিম খালেদ আপনার কাছে। যে প্রশ্নটা একজন দর্শক করেছেন যে জঙ্গি হামলা মোকাবেলা, কারণ আমরা জানি এই ক্ষেত্রে সরকারের একটা বিশাল সাফল্য আছে, তো এটা অব্যাহত থাকবে কি না? সেটি তো যারা গণক তারা বলবে, তবে আমার বিশ্লেষণ হলো এখানে দুটি স্রোত প্রবাহিত হচ্ছে, মুক্তিযুদ্ধ স্রোত, এরা মোটামুটিভাবে শান্তিতে বিশ্বাসী, আমি লাঠি দিয়ে বললাম এটিকে সন্ত্রাস বলি না, কিন্তু আরেকটি যারা নাকি 75-এর উত্তরসূরি, কারণ 75 তো নিজেই সন্ত্রাস, এটা শুধু বঙ্গবন্ধু না, মুক্তিযুদ্ধ পরিচালনাকারী যারা ছিলেন চার নেতাকে হত্যা করা হলো এবং জেলের মাধ্যমে, যা নাকি নজির নাই কোথাও, তো ওই ওই সন্ত্রাসেরই উত্তরাধিকার হলো পরবর্তীকালে জামাত বিএনপি এরা। তো তারা যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন পুরো সন্ত্রাসের সঙ্গে তারা কাজ করেছেন, ওই 64 জেলার বোমা বিস্ফোরণ থেকে শুরু করে শেষ পর্যন্ত শেখ হাসিনাকে গ্রেনেড আক্রমণ, আরও অনেক কিছু। তো সেই সন্ত্রাস ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস যারা তখন ক্ষমতায় ছিল, কিন্তু যখন তারা ক্ষমতায় ছিল না এরপরে 10 বছর, তখন গত 14 সালে, তখন তারা বিরোধিতায় মানে বাইরে, তখনও কিন্তু সন্ত্রাস, পেট্রোল বোমা এটা ওটা হয়েছে এবং তারাই করেছে, এটা তো সরকার করেনি। তার মানে হলো যে তাদের অস্থি মজ্জায় সন্ত্রাস জড়িত। তো এবার একটা কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, শেখ হাসিনা তো সন্ত্রাস দমনে খুবই সফল, কারণ তিনি ক্ষমতায় আসার পরপরই 10 সালে যখন সিলেটের বর্ডার কাছাকাছি বর্ডারে মোটামুটি একটা মিনি ক্যান্টনমেন্ট আবিষ্কার করে ফেলেন, তো ওই যে অসমীয় নেতাদের ধরলেন টোলেন, তো সেই থেকে শুরু করে তারা ইন্ডিয়া যে সাপোর্ট করছে এটা কিন্তু আর কোনো প্রীতিতে না, দেখছেন যে এই সরকার থাকলে ভারতের উপরে আক্রমণের সম্ভাবনা কমে যায় এই কারণে, এনিওয়ে তো সেটা করেছেন শেখ হাসিনা। কিন্তু এই যে দ্বিতীয় ধারা যেটা আমি বললাম, সন্ত্রাসের ধারা, এটা মুক্তিযুদ্ধ বিরোধিতার ধারা, এটা জামাতিদের ধারা, সেইটি এবার জনগণ নিজেরাই তো হস্তক্ষেপ করলো দেখলাম, তারা এখন বিরোধী দল এত কম পাবে কেউ আশা করেনি, তারপরে বিরোধী দল থেকেও মানে জনতা আর কি, জনতা অনেকটা বলতে পারেন 70 সালের মতো, মুসলিম লীগেরও কোর ভোট ছিল আমার যদি মনে পড়ে 30-35% মতন, হয়নি, কারণ তখন জনগণ বুঝছে যে না মুসলিমকে দিয়ে হবে না, তারা উইড্র করে গেছে। এবারে আমার মনে হয় জনগণ এবারও এদের জামাত এবং ইয়ে বিএনপি 30% মতন কোর ভোট বলা হয়, কোথায় গেল সেই ভোট? পায়নি, সেটা পায়নি। তার মানে হলো তাদের সাপোর্টাররা বুঝতে পেরেছে যে না, এদের উপরে আস্থা রাখা যায় না, সেই জন্য হয় অ্যাবসেন্ট
ভোটে যায়নি অথবা গিয়ে বিপক্ষে ভোট দিয়েছে, তাদেরকে দুর্বল করে দিয়েছে, এবং তারা দুর্বল, জামাত দুর্বল হওয়া মানে সন্ত্রাস দুর্বল হওয়া। কিন্তু আরেকটা সম্ভাবনা আছে, সেটা আশঙ্কা, এরা যখন গণতন্ত্রের থেকে বের হয়ে গেল, এদের কি থাকে? তারা সন্ত্রাস ছাড়া কিছু থাকে না। আমি বলবো যে এখনও যদি তারা সন্ত্রাস করে তাহলে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের হাসিনা সরকারের ব্যাপারে আস্তে আস্তে যে তারা সম্পূর্ণভাবে সেটাকে, কারণ এতদিন তো একটা সমস্যা ছিল রাজনৈতিক দল, এখন তো সন্ত্রাসী দল হয়ে গেছে, ভোট নাই, কাজেই দমন করতে হবে, এবং এটা করতে এই সরকার সক্ষম বলে আমার ধারণা। জি ধন্যবাদ। আমি মঞ্জু স্যার আপনার কাছে আসবো এই বিষয়ের সাথে সামঞ্জস্য রেখেই, সেটা হচ্ছে জামায়াতে ইসলামী যারা খুবই আশাব্যঞ্জক এইবার যে তারা কোনো মানে তাদের কেউ আসেনি সংসদে, এটা তো এই প্রজন্মে বিশেষ করে তরুণ প্রজন্ম যে মুক্তিযুদ্ধের পক্ষের এবং তারা এদের চায় না সেটা একবার প্রমাণিত হলো। একটা দাবি কিন্তু দীর্ঘদিন যাবত করা হচ্ছে যে জামাতে ইসলামকে, ইসলামীকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা, যেটি হচ্ছে না এখনও। এবং আজকেও আমরা সংবাদে দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি ক্ষোভ প্রকাশ করছেন যে চার বছর আগে তদন্ত শেষ হওয়ার পরও এখনও নিষিদ্ধ করা হয়নি। এটি শুধু আইনের একটা সংশোধন বাকি আছে যেখানে সংগঠনকেও নিষিদ্ধ করার ধারাটা যুক্ত করতে হবে। এটি কি আপনি প্রত্যাশা করেন কিনা যে এইবার এত বিশাল ম্যান্ডেট নিয়ে আসার পর? আমার মনে হয় সরকার সেটি করবে, কারণ নির্বাচনের সময় এই অভিযোগটা শুনতে হয়েছে, বিএনপি প্রায় অভিযোগ করেছে তাহলে আপনারা কেন করলেন না, দশ বছর ক্ষমতায় ছিলেন কেন করলেন না, সেটা হয়তো করবেন। আমার মনে হয় যে এই নতুন সরকার যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, প্রয়োজনে সংশোধন হতে পারে আমাদের সংবিধান কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, যে এই ধরনের যারা আছেন যারা সত্যিকার অর্থে সন্ত্রাসী সংগঠন, তারা যেন আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে না পারেন, নতুন বিশ্ববিদ্যালয় দিতে না পারেন, কোনো আর্থিক প্রতিষ্ঠান না খুলতে পারেন। শুধু জামাত ইসলামকে নিষিদ্ধ করলে তো চলবে না, যারা ছদ্মবেশে নানান ধরনের ভ্রান্ত চিন্তা সমাজে ছড়িয়ে দেন তাদেরকেও নানানভাবে নিষিদ্ধ করতে হবে। তাদের সক্রিয়তা জায়গাগুলো যদি আমরা ক্রমশ গুটিয়ে ফেলি তখন তারা বাধ্য হবে বাংলাদেশের আর দশজন নাগরিকের মতো বাংলাদেশকে নিয়ে ভিন্ন চিন্তায় সামিল হতে। আমার বিশ্বাস যে তরুণ যারা আছে এই দলগুলির, তরুণরাও বুঝতে পেরেছে এবার যে পুরনো দিদি কাজ হবে না। একাত্তর সালে যে বিরোধিতা করেছে সেটা যদি এখনও 48-47 বছর পরে তারা জারি রাখে তাহলে মাঝখানে যারা জন্ম হয়েছে তারাও তো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে। ফলে এই যে তারা নির্বাচনের মাঝপথে গুটিয়ে নিল নিজেদের, তারা বুঝতে পারছে যে তাদের পক্ষে সমর্থন আর নেই, তাদেরও একটা আত্মসমর্থন সমালোচনার জায়গা তৈরি হলো। যারা যেহেতু তারা বাংলাদেশে থেকে রাজনীতি করবে হয়তো তারা এখন বুঝবে যে তাদের এইটি বিভ্রান্ত ভ্রান্ত কিছু নীতি, তরুণ যারা তারা হয়তো সেটি করবে। তার পাশাপাশি আমি একটা জিনিস বলে রাখি যে এই পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে সরকারকে কাজ করতে হবে। যেমন আমি মনে করি যে সমাজের ভিতরে যে বিভিন্ন বৈষম্য রয়েছে বৈষম্যগুলি নির্মূল করতে হবে, এটা সবচেয়ে বড় জিনিস। কারণ দারিদ্র যেখানে যেখানে আছে সেখানে সেখানে সন্ত্রাস থাকতেই পারে, দারিদ্র নির্মূল করাটা হচ্ছে সবচেয়ে বড় সোপান মানুষকে, মানুষের মনটাকে মুক্ত করার। এই যে শিক্ষা পাচ্ছে আমাদের নারীরা, দেখুন আমাদের আমাদের কেন জঙ্গিপনা খুব বেশি উৎসাহিত হয় না, কারণ নারীদের অংশগ্রহণ কাজে কর্মে শিক্ষায় এই সরকারের একটা বড় সাফল্য হচ্ছে নারীদের শিক্ষাকে অনেক দূর বিস্তৃত করে ফেলা। নারীরা এখন আসছে, মেয়েরা স্কুলে যাচ্ছে বাইসাইকেল চালিয়ে, এই দৃশ্য কিন্তু বাংলাদেশে আমি একটা অত্যাশ্চর্য দৃশ্য। তারপর তারা বৃত্তি পাচ্ছে এবং তারা হয়তো আরও কিছু ভবিষ্যতে সুযোগ সুবিধা পাবে। মেয়েদের ফুটবল দল হচ্ছে, মেয়েদের ক্রিকেট দল, আমাদের তো তারা আন্তর্জাতিক অঙ্গনেই নাম করে ফেলছে। আমি দেখলাম সেদিন আর্চারিতে কয়েক সময়ে নাম লেখাচ্ছে। এই যে মেয়েদের যে বেরিয়ে আসা, এটাই সরকার একটা বড় কাজ করেছেন, তাতেও কিন্তু আমাদের সমাজে এই গতিশীলতাটা তৈরি হবে। আমি চাই যে তরুণদের গতিশীলতা তৈরি হোক আর সহনশীল চিন্তার মানুষ তাদের সমাবেশ বাড়ুক, তাহলে বৈষম্যটা কমবে। বৈষম্য যদি কমানো যায়, অগ্রগতি হচ্ছে কিন্তু বৈষম্য বাড়ছে, বৈষম্য কমালে আমি মনে করি সমাজে সংহতির তৈরি জায়গা তৈরি হবে, তখন আর কোনো দল বা এই ভ্রান্ত কোনো মহল কোনো রকমের নাশকতা করতে পারবে না। সমাজ যেখানে সংহত সেখানে সংস্কৃতিও সংহত। আর পাশাপাশি আমি যেটা বলি, আমাদের শিক্ষা এবং সংস্কৃতির মানটাও আর একটু বাড়াতে হবে, তার চর্চাটা বাড়াতে হবে, শিক্ষাকে আরও উন্মুক্ত করতে হবে, মানসম্মান করতে হবে, সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু নাচ গানের কথা বলছি না, সংস্কৃতি হচ্ছে আত্মপ্রকাশের রাস্তাগুলি পরিষ্কার করা, সেটাও যেন করে। বৈষম্য একটু কথা বলতে পারি, বৈষম্যটা দুই রকমের, একটা সামাজিক যেটা উনি ব্যাখ্যা করলেন, নারী পুরুষ বৈষম্য,
ইত্যাদি। কিন্তু আরেকটি বৈষম্য হলো আয় বৈষম্য। আজকাল টাকা পয়সাটা একটা বিরাট ব্যাপার। সরকার সবসময় বলে আসছে এবং আমরা স্বীকার করি যে আমাদের অর্থনৈতিক অত্যন্ত দ্রুত প্রবৃদ্ধি হচ্ছে, কারণ 7% উপরে প্রবৃদ্ধি জিডিপিতে, এটা অবশ্যই স্বীকার্য। কিন্তু আমাদের আয় বৈষম্য প্রচণ্ডভাবে বেড়ে গেছে। এটি মাপা হয়, এটাকে বলে জিনি কোএফিশিয়েন্ট, কেউ বলেন, কেউ গিনি কোএফিশিয়েন্ট বলেন, জিআইএন। ওটা ছিল 0.34 যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন, আজকে 0.48। এবং অর্থনীতিবিদরা বলেন এটা হলো চরম বৈষম্যের সূচক, একটা আয় বৈষম্য বেড়ে গেছে। যাই হোক, শিক্ষার ক্ষেত্রে অবশ্যই আমরা আশা করি। আজকে আমরা দেখলাম বই উৎসব হয়ে গেল আমাদের, এটা তো একটা মানে আমি একদম প্রথম দিকে জড়িত ছিলাম, প্রথম 2 বছর তখন ছিল মাত্র 19 কোটি বই, এখন 35-40 কোটির মতো বই, 35 কোটি বই, অর্থাৎ বিশাল একটা কর্মযজ্ঞ সেটি। তো যাই হোক, আমি একটু শেষ প্রায় আমাদের সময়, আমি একটু মজুর হাসান বুলবুল আপনার কাছে আসবো, একটু বিএনপিকে নিয়ে একটা প্রশ্ন। বিএনপি সেটা হচ্ছে, যদিও আমরা মানে যত সংখ্যায় কম হোক না কেন, বিএনপি বিরোধী দল হিসেবে থাকছে সংসদে যদি তারা যায় আর কি, শপথ নেয় আমি আশা করি। তো আমরা কি আশা করতে পারি সরকারের কাছে যে বিএনপিকে আর তাদের উপর দমন পীড়ন না করে তাদেরকে একটু সংগঠিত হওয়ার সুযোগ দিক, এক নম্বর। 2 নম্বর, বিএনপির কাছে কি আমাদের প্রত্যাশা থাকতে পারে কিনা তারা জামাতের সঙ্গ ছেড়ে বেরিয়ে আসবে, তাদের নীতি এবং নেতৃত্বের পরিবর্তন করে একটা নতুন বিএনপি হিসেবে আত্মপ্রকাশ? নিশ্চয়ই বিএনপির তো নিজের দিকে তাকাতেই হবে। একটি হচ্ছে যে সরকার কী করবে সেটা পরবর্তী, আগে তো নিজের দিকে তাকাতে হবে। আপনি যে জঙ্গির কথা বললেন, আমরা গতকালকেও বিভাগওয়ারি জয় পরাজয়ের ফলাফল বিশ্লেষণ করেছিলাম। রাজশাহীতে যখন গেলাম, রাজশাহীতে কিন্তু জঙ্গি ইস্যু একটা বড় ইস্যু, কারণ রাজশাহীতে বলাই হয়ে থাকে রাজশাহীতে বাংলা ভাই এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শিবির, তার সঙ্গে বিএনপির একটা চমৎকার সখ্য আছে, এবং এই সখ্যটার কারণে সেখানকার তরুণ ভোটাররা এবং সাধারণ ভোটাররা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটি হলো বিএনপিকে বুঝতে হবে যে জামাত সঙ্গে থাকার কারণে তরুণ ভোটাররা তাদেরকে প্রত্যাখ্যান করছে। আরেকটি হচ্ছে বিএনপি জামাত যে তাদেরকে ছাড় দেয় না, এটিও বিএনপিকে বুঝতে হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রার্থীর বিপরীতে কিন্তু জামাত প্রার্থী দিয়েছিল, এবং জামাতের প্রার্থী থাকাতে বিএনপির যেন আরিফুল হক সাহেব সহ তারা উষ্মা প্রকাশ করেছিলেন, কিন্তু জামাতের ভোট জামাতের প্রার্থীর পক্ষে গেলেও আরিফুল হককে কিন্তু পরাজিত করা যায় নাই। তার মানে জামাত যদি না থাকে তাহলে পরেও বিএনপির নিজ শক্তিতে যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে তারা জিততে পারে, এটা সিলেটের উদাহরণ। এই প্রেক্ষা এই দুইটিকে স্টাডি দিয়ে আমি আপনার প্রশ্নের জবাব দিতে চাই যে বিএনপিকে তার দিকে তাকাতে হবে। যেমন ধরেন এইবার নির্বাচনে তারা অনেকগুলি ভুল করেছে, তার মধ্যে একটা হলো যেটা সাংগঠনিক কোনো স্থিরতা নাই দলের নেতৃত্বকে নির্বাচনটা সহজভাবে, অন্তত 47টি কেন্দ্রে আমরা প্রত্যক্ষ করেছি তারা যদি দিনের মধ্যভাগে উইথড্র না করতেন ভোটের পরিমাণ আরও বাড়ত। আপনি যদি ময়মনসিংহ শহর দেখেন ভোটের পরিমাণ অনেক বেশি, সিলেট সদর দেখেন ভোটের পরিমাণ অনেক বেশি। কাজেই বিএনপিকে নিজের দিকে তাকাতে হবে যে তাদের ভুল, এখন নেত্রী জেলখানায়, এখন তো সরকার সব কিছু বাদ দিয়ে বলে সব ছেড়ে দিয়ে আপনারা দল গঠন করেন, এইরকম তার সুযোগ দিতে পারে না। কিন্তু আমার ধারণা তাদেরকে কিছুটা আলোচনা, কিছুটা আন্দোলন, কিছুটা নিজের দিকের তাকানো, নিজেদের ভুলগুলি শুধরানো, এইভাবে তাদেরকে সংগঠিত হতে হবে। কারণ আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে, মুক্তিযুদ্ধের আদর্শের বিরুদ্ধে যারা তাদের সঙ্গ ছেড়ে আসতে হবে, তাহলে মানুষের সমর্থন বাড়বে। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ আজকে চমৎকার একটি আলোচনার জন্য। আমরা আশা করব যে যেই ম্যান্ডেট এই সরকারকে দিয়েছে জনগণ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেটির সঠিক মূল্য তিনি দেবেন, এবং যে বিশাল রায় সেই রায় কিন্তু এই বলে যে তাকে একদিকে যেমন আশা জাগাতে হবে, স্বপ্ন দেখাতে হবে মানুষকে, তেমনিভাবে মানুষের আকাঙ্ক্ষাগুলোকেও পূরণ করতে হবে তার দৃঢ় নেতৃত্ব দিয়ে। আমরা সেটাই আগামীতে প্রত্যাশা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।